এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা এর জন্য বিয়ে করার কি দরকার ছিল যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল তার মানে বড় গাধা আমি ছিলাম এইডা নাকি কঠিন রোগে ধরলে সারে না যারে দেখা হইলাম রোগী সে তো বোঝে না আমি কিন্তু বুঝি আর এর ওষুধও কিন্তু আমার কাছে আছে কি বলেন ভাবি তাই নাকি তা কি ওষুধ কালকেই আপনার ভাই আনছে স্টিলের বেলন বাই বাই থাক বই তুই কান্দিস না পুরুষ জাতটাই বেঈমান তুই ঘুমা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যালো এই তুমি না বলছিলে ঈদের পরে আমাকে নিতে আসবা নিতে আসো না কেন আরে বাবা এতদিন পর বাপের বাড়ি গেছো সবার সাথে আনন্দ ফুর্তি করো কিসের আনন্দ ফুর্তি করবো এক সপ্তাহে শুকাই আমি অর্ধেক হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আমি এক সপ্তাহ পর কাফনের কাপড় নিয়ে আসতেছি বাই বাই টাটা আরে ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হয়েছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50টা টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় জানেন ভাবি তিনতলা রুমই আছে না সে তার খালাতো ভাইয়ের সাথে পলায় গেছে এই ফোনে এই ধরনের কথা কেউ জোরে জোরে বলে আস্তে আস্তে বলা যায় না তুমি চুপ করো এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলবো যেভাবে আমার মায়ের বদনাম তোমার মায়ের কাছে করো সেইভাবে তুমি অনেক সুন্দর লাগতেছো ঘরের সব কাজ করো কষ্ট হয়ে যায় তাই না তার জন্যই এত স্লিম লাগতেছো তোমার বাবার বাড়ির লোকজন অনেক ভালো এই দোয়া প্রতিদিন দুই তিনবার করলে সংসারে শান্তি থাকে এ মাইন্দিরি হালা ফালা তোর কি মানে ফিডে খালি খেলি বুঝি না এত গরম কেন লাগতেছে আরে ভাবি আপনি তো এলেন চাঁদ সুন্দরী আপনাকে দেখে সূর্য তো একটু জল দেই আরে কি যে বলেন না যাই আমি একটু ফ্যানের নিচে শুয়ে থাকি জানেন ভাবি আমি না আপনার বিগ ফ্যান ওই ফ্যানের নিচে তোর বউরে শোয়াল উচ্চলাটা ভাবি ভাই কোথায় ভাইরা দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে আমিও ড্যান্স করতে দেখছি বাই বাই টাটা আচ্ছা বলো তো একটা পুরুষ মানুষ জীবনে কি চায় এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে এমন একটা বউ যে সংসার সামলাবে শুধু এতটুকুই আর কিছু না আর কি তিন বউ মিলেমিশে থাকবে চারটা বিয়ে ফরজ ডাক্তার আমার জামাইর কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলা যায় এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কি রকম বড় অন্যায় শুনি ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেল অবশ্যই মাফ করে দেব মরা মানুষ কি কে না মাফ করে ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাই বাই টাটা গুড বাই Yeah!